সবগুলো মিষ্টি থেকে শুরু করে সবগুলো আজকে না ও 23 তারিখ আজকে তো 23 তারিখ সব আমাদেরকে ওই ইনভয়েসগুলো একটু দেখান, মিষ্টিগুলোর ইনভয়েস দেখান দয়া করে, বা এইগুলো আমরা সবগুলো একটু ভেরিফাই করব। আজকে ডেট দিয়েছেন সেগুলো আমরা একটু দেখব। আপনি যে ডিক্লারেশন দিলেন সবগুলো আজকের, সপক্ষে কী কী কাগজ আছে? এখান থেকে চলে গেছে বনানীতে, মানে আমাদের অফিস এখানে, ওখান থেকে ওনারা আর কি মেইনটেইনটা করবে। হ্যাঁ, ওখান থেকে মেইনটেইন করবে, কিন্তু আপনার কপি এখানে দিবে না, বললে আপনি দিয়ে দিবে। বললে কেন? বললে আর প্রয়োজন, মানে আসলে আমাদের কাছে পেপারগুলো তো দেয়ই না। না না, আপনি কোন বেসিসে এগুলো লিখলেন আজকে তৈরি? এগুলো যে সবগুলো আজকের উৎপাদন ডেট দিলেন, হ্যাঁ সবগুলো উৎপাদন তারিখ 23 তারিখ আজকের। তো এখন আমরা বুঝবো কীভাবে যে আজকের তারিখ? একসাথে রেখেছেন তো, এগুলো কি? এটা কি? এটা কি সালাদ? আপনি কাঁচা মাংসের সাথে রেখে দিলেন কাস্টমার তো অন্ধবিশ্বাস করে আপনি এখানে আসছেন। অনেক অনিয়ম, কোনো কিছু ইন্টাক্ট করে রাখেন না। এটাতে কি আছে? এটা মেয়োনিজ স্যার, মেয়োনিজ। খোলা রেখে দিয়েছে। এটা হলো সরি স্যার, এটা আসলে পুলিশ আমাদের, এটা ওরা খোলা রেখেছে, এটা চেক করা হয়নি, সরি। গতকালের খাবার আজকে খাওয়াতে পারবেন কি না সেগুলো লেখা আছে না, দেখি বের করেন। ডেট দেওয়া নেই কেন? ডেট দেওয়া থাকবে না, প্রিপারেশন ডেট, এক্সপায়ারি ডেট, এগুলো তো দেওয়া থাকবে না? জি অবশ্যই, এটা তো স্যার ভুল। কাঁচা শাক সবজির ভিতরে রেখে দিয়েছেন এগুলো? হ্যাঁ, এটা তো স্যার এইভাবে ইয়া করে রাখে সবজিটা হয়তো একটু। নিচেরটা কি? নিচেরটা, নিচেরটা হচ্ছে যে বোস্টের চিকেন। এটা কাঁচা তো? এটা পাকা, এটা কাঁচা, একসাথে রাখতে পারেন? না। তাহলে আপনি একসাথে একই ফ্রিজের একই চেম্বারে রেখেছেন কেন? বলতেছে তো বরফ পড়ে। এটা 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 কোলসো সালাদ। সালাদ তো, সালাদ আপনি এইভাবে রাখতে পারেন? উপর থেকে পানি পড়তেছে স্যার, দেখা যাচ্ছে উপর থেকে পানি পড়তেছে। এটা ভয়ঙ্কর কথাবার্তা আপনার এখানে, কাঁচা পাকা কোনো নিয়ম কানুন নাই। এগুলো কি মেরি স্যার? এটা হচ্ছে হান্টার ভিউ স্লাইস। হান্টার স্লাইস সব একসাথে রেখে দিয়েছে। ফ্রিজে আমরা যেটি দেখলাম, কাঁচা পাকা সব একসাথে খোলা অবস্থা রেখে দিয়েছেন। এখানে তো পয়জন আছে হয়ে গেলো পাকাগুলো। আর এখানে যত রকমের মিষ্টি কেক রেখেছেন সবগুলোর প্রোডাকশন ডেট আজকে, গতকালের একটাও ছিল না। কিছু না কিছু থাকে এবং সেগুলো আজকের সাথে মিক্সিং করে দিলেন, তার আগের দিনে ছিল সেগুলো মিক্সিং করে দিয়েছেন। এগুলো তো প্রতারণা করে যাচ্ছে। তাহলে এখন থেকে কি করবেন? এখন থেকে অবশ্যই আমরা এটার প্রতি অনেক বেশি সতর্কতা এবং যত্নবান হব, যাতে প্রত্যেকটা খাবার ইনটেক অবস্থায় থাকে এবং কাঁচা পাকা খাবারগুলো যাতে কখনোই একত্র না হয়, সেদিক থেকে আমরা অবশ্যই সেটা বিশ্লেষণ করব এবং আমাদের প্রত্যেকটা খাবারই এক্সপায়ারিং ডেটগুলো থাকবে। আর পরবর্তী পদে যা ফ্যাক্টরি চালানপত্রটা অবশ্যই আমাদের কাছে, এখানে মেইন হার্ড কপিটা এখানে থাকবে। এই অপরাধ যদি পুনর্বার সংগঠিত করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে এবং লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখব প্রয়োজন। কিন্তু আজকে যে প্রোডাক্টগুলো এসেছে কারখানা থেকে, তার সম্পর্কে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না, কোনো ডকুমেন্টই তাদের কাছে নেই। আর দ্বিতীয়ত, 5টি ফ্রিজ আমরা দেখেছি যেখানে কাঁচা এবং পাকা, কাঁচা মাংস এর সাথে পাকা বিভিন্ন রকমের মাংস সংরক্ষণ করেছেন, শাকসবজি রয়েছে খোলা অবস্থায় ফ্রিজের একই চেম্বারে। এই অনিয়মগুলো অপরাধে এই প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। তারা কমিট করেছেন যে এই অনিয়মগুলো যেগুলো হয়েছে সেগুলো ওনারা ভবিষ্যতে করবেন না, সতর্ক থাকবেন।